দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন আমি আরশিদ আলী এবং আমি মুজাহিদুল ইসলাম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চলচ্চিত্রের আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর মুক্তিযুদ্ধের চেতনা ইতিহাস নির্ভর চলচ্চিত্র নির্মাণের পরামর্শ সংবিধানের সপ্তদশ সংশোধন বিল সংসদে পাস সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরও ২৫ বছর বহাল বেগম খালেদা জিয়ার আইনজীবী লর্ড কার্লাইডকে ভারতে প্রবেশের অনুমতি না দেয় আপত্তি জানিয়েছে বিএনপি পাহাড়ে ঢল ও বৃষ্টিতে যমুনা ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি স্থিতিশীল রয়েছে ঘাঘট তিস্তা ও করতোয়া নদীর পানি গৃহহারা ৫০০ পরিবার চলচ্চিত্রের আধুনিকায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস নির্ভর চলচ্চিত্র নির্মাণের পরামর্শ দেন তিনি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ২৬টি ক্যাটাগরিতে ৩২ জন কলা কৌশলীকে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রদান করা হয় চিত্রনায়ক ফারুক এবং চিত্রনায়িকা ববিতাকে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা এছাড়া শ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী শ্রেষ্ঠ অভিনেত্রী তিশা ও কুসুম শিকদার শ্রেষ্ঠ পরিচালক অমিতাভ রেজা এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র অজ্ঞাতনামা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন দেশীয় চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে আমরা চাই আমাদের চলচ্চিত্র শিল্পটা আরও আধুনিক হবে আধুনিক প্রযুক্তি সম্পন্ন হবে কারণ বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ আমরা চাই যে আমরা যেন বিশ্বমানের চলচ্চিত্র করে আমরা যেন এগিয়ে যেতে পারি এবং তার জন্য যা করা দরকার কারণ আমি নিজে জানি যে আমার বাবার হাতে তৈরি এফডিসি এবং এই চলচ্চিত্র শিল্পকে যে এই শিল্পের উন্নয়নে যা যা করা দরকার আমার পক্ষ থেকে সবই আমি করব বাংলাদেশের ছেলেমেয়েরাই বিশ্বের সবচেয়ে বড় মেধাবী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সেরা মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে তরুণদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী রাকিব হাসানের রিপোর্ট সারা দেশ থেকে মেধাবীদের খুঁজে বের করতে ২০১৩ সাল থেকে সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করছে শিক্ষা মন্ত্রণালয় তারই ধারাবাহিকতায় এবছরও ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ১,০০০ শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করা হয় ১০৮ জনকে তার মধ্য থেকে নির্বাচিত হয় সেরা ১২ জন মেধাবীদের হাতে ক্রেস্ট এবং সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন পুরস্কার প্রাপ্তরা আপনি ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বুদ্ধি বিচক্ষণতা ও সাহসিকতা দিয়ে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি এবং শত শত মেধাবী তরুণ আপনার এই প্রচেষ্টার সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি এবং সৃষ্টি যখন তার কর্মপ্রক্রিয়ায় নিজেকে প্রকাশ করতে সক্ষম হয় তখনই বিকশিত হয় সৃজনশীলতা প্রধানমন্ত্রী তার দিক নির্দেশনামূলক বক্তব্যে শিক্ষাকে সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে এখাতে সরকারের নিয়ে নানা পদক্ষেপের কথা জানান হত্যাকর ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছিল তারা মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র অর্থ তুলে দিয়ে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার দিকে যতটা মনোযোগী ছিল কিন্তু শিক্ষার দিকে একটি জাতি যে এগিয়ে যাবে সেদিকে ততটা মনোযোগী ছিল না প্রায় ২১ বছর পর আওয়ামী লীগ সরকারে আসে আমরা সরকারে এসে জাতির পিতা সে রেখে যাওয়া শিক্ষার নীতিমালা পুনরায় করবার জন্য নতুন করে কমিশন গঠন করি এবং সেই কমিশনের কাজ শুরু করে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এমন মন্তব্য করে শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান আজকে শিশুরাই তো এই মেধাবীরা তারাই তো একদিন এই সব কিছু পরিচালনা করবে আর সেই সুযোগটাই আমরা সৃষ্টি করতে চাই সেটাই আমাদের লক্ষ্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সেভাবে গড়ে তুলতে চাই যেন আগামী দিনের এই পৃথিবীর সাথে তাল মিলিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় যেন আমাদের ছেলে মেয়েরা এগিয়ে থাকে
সেই দিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের সব রকম ব্যবস্থা নিচ্ছি। আমাদের ছেলেমেয়েরা এত মেধাবী, আমি মনে করি সারা বিশ্বে বাংলাদেশের ছেলেমেয়েরা হচ্ছে সব থেকে মেধাবী ছেলেমেয়ে। দেশ ও জাতি গঠনে নিজেদের মেধাকে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি শুধু এটুকুই চাব যে আমাদের ছেলেরা মন দিয়ে পড়াশোনা করবে, তোমরাই তো এগিয়ে নিয়ে যাবে দেশকে। আর সেই সোনার বাংলাদেশ, আমরা ক্ষুধামুক্ত এখন আমরা হয়েছি এটা ঠিক, কিন্তু দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে, সেই লক্ষ্য আমরা স্থির করেছি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচনের বিধি আরও 25 বছর বহাল রাখতে উত্থাপিত সংবিধানের সপ্তদশ সংশোধন বিল 2018 পাশ হয়েছে। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিতে দিনের কর্মসূচি শুরু হওয়ার পর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাশের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠ ভোটে বিলটি পাশ হয়। এ বিল পাশের ফলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ 25 বছর নারীদের জন্য সংসদের সংরক্ষিত আসন বহাল থাকবে। আগামী 21 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সর্ববৃহৎ সমাবেশের আয়োজন করতে যাচ্ছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই সমাবেশে বাংলাদেশের অগ্রযাত্রায় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত সহ চারটি সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সংবর্ধনা সফল করতে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী, দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ ও ঢাকার পাশের জেলাসমূহের নেতাদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। আমরা আশা করছি যে শরণাতীতকালের সর্ববৃহৎ একটা সমাবেশ সেদিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা আমাদের নেতৃত্বে ঘিরে আমরা প্রদর্শন করতে পারব। সেই লক্ষ্যকে সামনে রেখে আজকের এই প্রস্তুতি সভা। আইনজীবী লর্ড কার্লাইডকে ভারতে প্রবেশের অনুমতি না দেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে বিএনপি। লর্ড কার্লাইড খালেদা জিয়ার মামলার আইনি পরামর্শক। বাংলাদেশের একটিমাত্র দলের স্বার্থে কাজ করার কারণে দেশের মানুষ পার্শ্ববর্তী মানুষ দেশের বন্ধুত্বের ব্যাপারে সন্দিহান হয়ে পড়েছে বলে মন্তব্য দলটির নেতাদের। রাজধানীতে একাধিক অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের সংবাদ সম্মেলন। নয়াদিল্লির একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনি পরামর্শক লর্ড কার্লাইলকে ভারতে ঢোকার অনুমতি না দিতে নয়াদিল্লিতে জোরালো সুপারিশ পাঠিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন। গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের সংবাদের বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন রুহুল কবির রিজভী আহমেদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও কারাদণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলনে তার বক্তব্য দেওয়ার কথা। যদি ঢাকাস্থ হাই কমিশনের জোরালো সুপারিশের কারণে লর্ড কার্লাইলকে ভিসা দেওয়া না হয়, তাহলে এটা প্রমাণিত হবে যে বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাদণ্ড দিতেই হাই কমিশনের নেপথ্য ভূমিকা রয়েছে। অন্যদিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় ভারত আওয়ামী লীগের স্বার্থে কাজ করছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাষ্ট্রীয় বন্ধুত্ব কি কোনো ব্যক্তি বা কোনো দলের সাথে যদি হয় সেই দেশ কি তাদেরকে বন্ধু ভাবে? ক্রমান্বয়ে কিন্তু বাংলাদেশের মানুষকে এটা ভাবতেছে। খালেদা জিয়াকে মুক্ত করতে জাতীয় ঐক্য গড়ে তোলার কথা বলেন বিএনপি নেতারা। যিনি বাংলাদেশকে মর্যাদাশীল জায়গায় এনেছেন তাদের জন্য আমাদের কিচ্ছু করার নাই, খালি একে অপরের কাছে আমরা দায় চাপিয়ে দিয়ে আমরা নিরাপদে থাকব, ফয়সালাটা 3 মাসেই আমরা করব। গৌরবের বিজয় ছিল না, একটা গুণগত পরিবর্তন নিয়ে এসেছেন। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। 24 ঘণ্টায় যমুনা নদীর পানি 13 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে জেলার কাজীপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর এবং সদর উপজেলার কিছু কিছু এলাকার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। তবে আতঙ্কিত না হওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড প্রচারাভিযান শুরু করেছে।
গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। ঘাগর, তিস্তা ও করতোয়া নদীর পানি স্থিতিশীল রয়েছে। চরাঞ্চলের অনেক বাড়ি ঘরে পানি উঠেছে, তবে জেলা সদর ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাঘাতায় ২০টি পয়েন্টে এই নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে নদী ভাঙনে ৫ শতাধিক পরিবার বসত ভিটা হারিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। এদিকে ধরলা নদীর পানি কমতে থাকায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সেতু পয়েন্টে ধরলার পানি এখনও বিপদসীমা ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা তীরবর্তী চরাঞ্চলের ঘর বাড়ি থেকে বন্যার পানি নেমে গেলেও এখনও দুর্ভোগ কমেনি বন্যা কবলিতদের। বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে পটল, ঢেঁড়সসহ বিভিন্ন সবজি ক্ষেত। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানি প্রবেশ করছে নদের তীরবর্তী চরের নিম্নাঞ্চলগুলোতে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে প্রথমবারের মতো চুক্তি করল বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। গোটার বিশ্বে দেশি বিদেশি তথ্য সংগ্রহের সিদ্ধান্ত, সচিব কমিটির বৈঠকে ৭৫% নিয়োগ মেধার ভিত্তিতেই হচ্ছে, মন্তব্য অর্থমন্ত্রী। বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে প্রথমবারের মতো চুক্তি সই করেছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। আগামী সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক সেবা দেবে দেশের প্রথম এই স্যাটেলাইট। ব্যবহার ফি হবে বিদেশি স্যাটেলাইট ব্যবহারের চেয়ে অনেক সাশ্রয়ী। মানিকলাল ঘোষের রিপোর্ট। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিক চুক্তি সইয়ের মধ্য দিয়ে বাণিজ্যিক সেবা ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছে দেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। আগামী সেপ্টেম্বরে শুরু হবে এর বাণিজ্যিক সেবা কার্যক্রম। নৌ পরিবহন মন্ত্রী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর উপস্থিতিতে চুক্তিতে সই করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই স্যাটেলাইট নিয়ে সমালোচনার জবাব দেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উদ্বোধন হলো, অনেক কথাই আমরা শুনেছি, এত টাকা পুড়িয়ে দেওয়া হলো, হিসাব হবে, বিচার হবে, এই কথাও আমরা শুনেছি। যারা বলেছেন হাজার হাজার কোটি টাকা খরচ করে এটা টাকা ধ্বংস করা হলো, পুড়িয়ে দেওয়া হলো, এই স্যাটেলাইটের যে অর্জন হবে, আর্থিক অর্জন, আমার জানা মতে বোধহয় ৮ বছরের টাকা উঠে আসবে। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে স্যাটেলাইটের মালিকানা নিয়ে গুজবের জবাব মিলেছে বলে মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। কেউ কেউ দাবি করেছিলেন এই স্যাটেলাইট নাকি দুইজন ব্যক্তি মালিকানা নিয়ে গিয়েছিলেন। আজকে আমাদের স্যাটেলাইট কোম্পানি চুক্তি স্বাক্ষর করার মধ্য দিয়ে প্রমাণ করেছে এটি বাংলাদেশের জনগণের সম্পদ। এই চুক্তি স্বাক্ষরের আওতায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডারের একটি ব্যবহার করবে নৌ পরিবহন মন্ত্রণালয়। ইন্টারনেট যোগাযোগ এবং বিভিন্ন রকমের প্রযুক্তিগত সুবিধা। মানিকলাল ঘোষ, মাইটিভি, ঢাকা। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি পর্যালোচনার জন্য গঠিত সচিব কমিটির প্রথম বৈঠকে কোটার বিষয়ে দেশি বিদেশি তথ্য সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে তার দপ্তরে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কমিটিতে সাচিবিক দায়িত্ব পালনকারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, প্রথম সভায় দেশে বিদেশে কোটা সংক্রান্ত যেসব তথ্য আছে এবং এ বিষয়ে বিভিন্ন কমিটির প্রতিবেদন সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সময়ে পদক্ষেপ নেওয়া হবে। কোটা সংক্রান্ত দেশে বিদেশে যত তথ্য রয়েছে বা আমাদের বিভিন্ন সময়ে গঠিত কমিশন বা কমিটি যে রিপোর্ট তাদের রয়েছে, সেই রিপোর্টগুলো যত দ্রুত এগুলো সংগ্রহ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আর এই রিপোর্ট বা যে প্রতিবেদন বা তথ্য যেটাই বলেন, সেগুলো প্রাপ্তির পর মূলত আমরা দ্বিতীয় মিটিংয়ে বসব।
কোটা সংস্কারে বিভিন্ন আন্দোলন হলেও দেশের 75% নিয়োগ মেধার ভিত্তিতেই হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনার শেষে তিনি আরও বলেন, কর্মসংস্থানবিহীন প্রবৃদ্ধি বর্তমানে একটি অন্যতম সমস্যা, আর এই সমস্যা সমাধানে আলোচনার উদ্যোগ নিতে পারে বিভিন্ন বেসরকারি অর্থনৈতিক সংস্থা। আমিনুল মজলিশের রিপোর্ট। ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট আইআইডি আয়োজিত বাজেট আলোচনা শেষে বিষয়বস্তু তুলে ধরেন অর্থমন্ত্রী। গত 10 বছরে বাজেটের আকার বেড়েছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন বেশ ডিটেরিওরেট করেছিল। দেশে কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি একটি বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি। একটা বড় ধরনের সমস্যা হয়ে যাচ্ছে জবলেস গ্রোথ। তো জবলেস গ্রোথের উপরে আমরা আশা করছি তো অচিরেই কিছু পাবলিক ডিবেট শুরু হবে। পিআরআই, সিপিডি এরাই হয়তো এইসব ব্যাপারে একটা ইনিশিয়েটিভ নিতে পারে। একদিকে কৃষিকাজ সহ বিভিন্ন ক্ষেত্রে জনবলের দুষ্প্রাপ্যতা, অন্যদিকে পরিসংখ্যান বলছে কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি। বিষয়টি গোলমেলে কিনা এমন প্রশ্নের উত্তর অবশ্য মেলাতে পারছেন না অর্থমন্ত্রী নিজেও। ইটস অ্যান অলমোস্ট অ্যান এনিগমা যে এগ্রিকালচারের জন্য লোক পাওয়া যায় না, নট সিম্পলি ফর হারভেস্টিং, অন্যান্য সময় লোক পাওয়া যায় না। আবার স্ট্যাটিস্টিক্স যখন আমাদের স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো উপস্থাপন করেন, তখন আমরা দেখি যে হ্যাঁ, জবলেস গ্রোথ হয়েছে। উত্তর আমার জানা নেই। তবে কোটা সংস্কার নিয়ে আন্দোলন হলেও এখনও মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হচ্ছে সিংহভাগ, এমন তথ্য জানালেন আবুল মাল আব্দুল মুহিত। আন্দোলন টান্দোলন ঠিকই হচ্ছে, আমাদের অনেক কোটাজ আছে, দ্যাট ইজ ট্রু, কিন্তু আলটিমেটলি যদি ইফ ইউ লুক অ্যাট দি রিক্রুটমেন্ট, তাতে 75% অফ দি রিক্রুটমেন্ট ইজ অ্যাকর্ডিং টু দি মেরিট লিস্ট। আমিনুল মজলিশ, মাইটিভি, ঢাকা। ধন্যবাদ দর্শক সংবাদের পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytv বাংলা। পরবর্তী সংবাদ আয়োজন রাত 11:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন, আমি আশিদ আলী এবং আমি মুজাহিদুল ইসলাম। আল্লাহ হাফেজ।